রেসিপি কিচেন বেঙ্গলি ঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে লাউ পোস্ত রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর খুব অল্প সময়েই তৈরি করে নিতে পারবেন। এর স্বাদও কিন্তু দারুণ। রেসিপিটা একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এই লাউ পোস্ত তৈরি করতে কিন্তু এই রকম একটি কচি লাউ নিতে হবে। আমি প্রথমে লাউটার খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। লাউটা কিন্তু অবশ্যই খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে তারপর কিন্তু কাটবেন, কারণ কাটার পর লাউটা জলে দিলে কিন্তু এর মধ্যে জলটা বেশি ঢুকে যাবে। আর লাগবে দুটো মাঝারি সাইজের আলু। আমি আলুগুলো ছোট ছোট টুকরো করে চৌকো করে কেটে নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি এখানে কটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। আর লাগবে পোস্ত বাটা। পোস্তটা বাটার সময় আমি পোস্তর সাথে দুটো শুকনো লঙ্কা বেটে নিয়েছি। আর লাগবে পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। কচি লাউ নিতে হবে। সবার প্রথমে গ্যাসে কড়াইটা বসিয়ে লাউগুলো দিয়ে দেব। লাউগুলো দিয়ে দেবার পর এবার দিয়ে দিতে হবে আলুগুলো। এবার নুন দিয়ে ভালো করে মিশিয়ে নুনটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে লাউটা সেদ্ধ করার জন্য। এবার ঢাকাটা খুলে দেখব লাউটা কতটা সেদ্ধ হয়েছে। লাউটা সেদ্ধ করার সময় কিন্তু এখানে জল অ্যাড করা যাবে না। লাউ থেকে যতটা পরিমাণ জল বেরোবে সেটা দিয়েই কিন্তু লাউটা সেদ্ধ করতে হবে। ওই জন্য গ্যাসটা কিন্তু সবসময় মিডিয়ামে রাখতে হবে। লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার লাউটা নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো এভাবে ফাটিয়ে তারপর দিতে হবে। আর দিয়ে দেব সর্ষের তেল। আপনারা এখানে যে কোনো তেল ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেল দিলে এর টেস্টটা বেশি ভালো হয়। এবার দিয়ে দেব পাঁচফোড়ন। তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিগুলো। এবার পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন লাল লাল ব্রাউন কালার হবে তখন লাউগুলো দিয়ে দিতে হবে। লাউটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার পোস্ত বাটাটা দিয়ে দেব। পোস্ত বাটাটা এভাবে খুব ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নিতে হবে। এক থেকে দু মিনিট এভাবে নেড়ে চেড়ে তারপর গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এবার এই লাউ পোস্তটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, লাউ পোস্ত রেডি। লাউ পোস্ত থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো এই লাউ পোস্ত রেসিপিটা। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।